সুন্দর লাগছে মা এখন ভিডিও করছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেক দিন পর আজ প্রায় আমি লাস্ট ব্লগ করেছিলাম বোধহয় 16 মেতে, যতদূর আমার মনে আছে। আর তোমরা সবাই জানো আমি কোভিড থেকে উঠলাম, আমার খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, আমি হসপিটালাইজড ছিলাম বাড়িতে 8 দিন, সরি, আর বা হসপিটালে 10 দিন। তারপরে আমি গত সানডেতে আমি বাড়ি ফিরেছি আর এখন আমি রেস্টে আছি। তো আমার একটা ড্রাউজিনেস ছিল বাড়ি ফেরার পরে, তাই জন্য বাড়ি ফিরেই আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আস্তে আস্তে সেই ড্রাউজিনেসটা কাটছে, আর সত্যি কথা বলতে আমি একটা নতুন জীবন ফিরিয়ে পেলাম। আমার কোভিড এক্সপিরিয়েন্সটা খুব, অ্যাকচুয়ালি এটা কারোর পক্ষেই ভালো নয়, কিন্তু আমার জন্য যেন একটু বেশিই খারাপ ছিল। মানে প্লাস বলতে পারো তোমরা জমে মানুষে টানাটানি ছিল। তোমরা হয়তো আমার গলা শুনেও বুঝতে পারছো, গলাটা এখনও আমার বসা আছে, আমার মেডিসিন চলছে, আমার লেমোনাইজার চলছে, অনেক কিছুই আমার চলছে। তো এই মুহূর্তে ব্লগ করাটা তো খুব একটা পসিবল হচ্ছে না, কিন্তু তাও আমি এলাম আর কি। অনেকদিন যেহেতু তোমাদের সঙ্গে কথা হয়নি, আসার পরে আমি অনেক ব্লগিং ব্লগারদের আর কি কমেন্ট করেছি, বা আমি নিজের আমার যে চ্যানেলে যারা যারা কমেন্ট করেছো তাদের সবারকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। আর আমি আজকের ব্লগ তো কিছু না, জাস্ট তোমাদের সঙ্গে 2-4টে কথা বলা। আমি এই কিছুক্ষণ আগে জানো তো বৃষ্টি হলো, আজকে খুব গরম, মানে এত গরম পড়েছে পারা যাচ্ছে না। তো বৃষ্টির জন্য ঠান্ডা ঠান্ডা কিছু ভাব নেই, তাও সাময়িক একটা, মানে আমার গাছগুলো যেন একটু প্রাণ ফিরে পেল। তা যাই হোক, আমি আজকে শুধু কয়েকটা কথা বলবো তোমাদের। আমি ধরো যে অসুস্থ ছিলাম, তাতে তো আমার আত্মীয় পরিজন, আমার বন্ধু, আমার বন্ধু বান্ধব সবাই আমার সাথে ছিল, কিন্তু তোমরাও সত্যিই আমার অনেক খোঁজ নিয়েছো। আমার পুরনো বন্ধুরা, আমার তো খুব বেশি বন্ধু নেই, যে কজন আছো সকলে আমার খোঁজ নিয়েছো, এবং আমার সঙ্গে যারা নতুনভাবে যুক্ত হয়েছো তারা সকলেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো দিদি কেমন আছো, বা দিদিভাই কেমন আছো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তাই তোমাদেরকে সত্যিই বলছি আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, এইটুকু জিজ্ঞাসা করাও না একটা অসুস্থ মানুষের কাছে অনেক অনেক বড় পাওয়া। যাই হোক, আমি এখন সুস্থ আছি, আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসছি, তোমরা আমাদের সাথে থেকো। আর আমি স্পেশালভাবে কয়েকজন বলছি, আমি সকলেই তোমরা আমাদের খোঁজ নিয়েছো, তাও আমি বলছি, ডেইলি লাইফ লিলিদি আমার খুব খোঁজ নিয়েছো, ঘুরন্ত পিঁপড়ে তোমরা আমাদের খোঁজ নিয়েছো, আচ্ছা দীপাশ্রী হ্যাঁ তুমিও আমার সত্যিই খোঁজ নিয়েছো, তুমি তো মেসেঞ্জারেও আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছো, কিন্তু বিশ্বাস করো আমার কাছে না হঠাৎ তো আমি অ্যাডমিট হই, আমার তো অ্যাডমিট হওয়ার কথা ছিল না, বাড়াবাড়ি হয়ে যাওয়ার পরে আমি অ্যাডমিট হই, তখন আমার কাছে ফোন ছিল না, আমাকে ফোন দেওয়া হয়নি, প্লাস আমার সঙ্গে কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, মানে আমার বাড়ির লোক এসে আমার সঙ্গে কারোর সঙ্গে টানা 10 দিন দেখা করতে দেওয়া হয়নি। তো 2 দিন আমি সিস্টারদের কাছ থেকে ফোন চেয়ে একটু সুস্থ হওয়ার পরে আমি বাড়িতে ফোন করি, আর আমার হাজব্যান্ড রোজই যেত,
তো ওই গেটের সামনে থেকে একটুখানি ঘাড় ঘুরিয়ে তাকে দেখতাম আর কি। তো যাই হোক, খুব বাজে ফেস গেছে। তোমরা যদি আমার কোভিড এক্সপিরিয়েন্স জানতে চাও তবে আমি ডিটেলসে তোমাদেরকে, ওটা দুটো ব্লগ লাগবে, আমি ডিটেলসে তোমাদেরকে বলতে পারবো। কিন্তু যদি তোমরা জানতে না চাও তাহলে আমি আর ওইটা নিয়ে শুধু শুধু ব্লগ করব না। যাই হোক, আমার কাছে ফোন টোন ছিল না, তাই জন্য আমি কারোর কোনো মেসেজে রিপ্লাই দিতে পারিনি। আমার যারা মানে আমার পরিচিত যারা, তারাও আমাকে ফোন করাতে আমার হাজবেন্ড কল রিসিভ করেছে, কিন্তু ফেসবুক বলো বা ইউটিউব বলো বা এই ধরনের কিছুতে আমাকে যারা যারা যোগাযোগ করেছে তাদের কারোর সঙ্গে আমি রিপ্লাই দিতে পারবো কী করে, আমার কাছে তো ফোন ছিল না। আর আসার পরেও আমার মধ্যে একটা ড্রাউজির ব্যাপারটা ছিল, আস্তে আস্তে সেটা কাটছে, তো সেটার জন্য আমি সেরকমভাবে ব্লগ করতে পারছি না, এখনও তো শরীর সেভাবে সারেনি। তো যাই হোক, আমি ভাবছি এবার একদিন দুদিন ছাড়া ছাড়া ছোটো ছোটো হলেও কিছু না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি জানতে চাও তবেই আমি আমার কোভিড এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি বলছি, তোমরা যে আমার এত খোঁজ নিয়েছো, এত খোঁজ নিয়েছো, আমি সত্যিই আপ্লুত, আনন্দিত। আমি ধন্যবাদ দিয়ে তোমাদের কাউকে ছোট করব না, প্রত্যেকে খোঁজ নিয়েছো। যারা আমার সঙ্গে নতুন বন্ধু হয়েছো তারা পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেছো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, সবার নাম তো নেওয়া মানে মনে থাকা সম্ভব নয়। আর এখন বিশেষ করে সত্যিই আমার কিছু বেশি মনে থাকছে না আর কি। যাই হোক, তো এই বললাম আর কি। আর একটা কথা, আজকে ধরো আঠেরো দিন, আর এদিকে হচ্ছে 25 দিন পর আমি আজকে আমার ছেলেকে আদর করেছি। আজকে আমার ছেলে, আমার যেদিন জ্বর হয় প্রথম দিন, মানে সেদিন ছিল অক্ষয় তৃতীয়া এবং ঈদ ছিল সেদিন, সেদিন ভোর রাত থেকে আমার জ্বর এসেছিল। তো সেই দিন থেকে আমি যেই মুহূর্তে আমার জ্বর আসে একটু বেলা হতেই আমি আমার ছেলেকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তো ও ছিল না আমার সঙ্গে, তো তারপরে আমার সুস্থ হওয়ার পরে ও এসছে, আসার পরেও ও আর আমি আলাদা আলাদা ঘরে শুচ্ছি আমরা। তো আজকে মানে কালকে পরশু দিন আমার একটা টেস্ট হয়, সেই টেস্টের রিপোর্ট কালকে ডাক্তার দেখেন, দেখার পরে আজকে আমি আমার ছেলেকে আদর করেছি। সত্যি এটা অনেক বড় একটা পাওয়া আমার মায়ের, একটা মায়ের কাছে। তোমরা কতটা আমার গলা বুঝতে পারছো আমি জানি না, আমার গলাটা ধরে আছে। আজকে আর বেশি বড় করবো না ব্লগটা, একটু বৃষ্টির সিনটা তোমাদের দেখালাম, আজকে বৃষ্টি হয়েছে, অনেক দিন পর বৃষ্টি পেলাম। হসপিটালে বসে নার্সিংহোমে ছিলাম আমি, নার্সিংহোমে ঝড় বৃষ্টি হয়েছিল, যেটা ইয়স যেটা, তো সেটা তো আর দেখতে পাইনি, শুনতে পেয়েছি আওয়াজ। সেদিন আমার সঙ্গে দেখা করতে যাওয়ারও কেউ ছিল না, মানে বাড়ি থেকে কেউ যায়নি সেদিন, যাবে কী করে ওরা, তো এমনিও আমার সঙ্গে দেখা করতে কাউকে দেয়নি। যাই হোক, ওই ঘাড় ঘুরিয়ে মুখটা একটু দেখা সেটুকুও সেদিন হয়নি, আর আজকে বৃষ্টিটা দেখলাম। আর কী বলবো, তোমরা সাথে থেকো এই আর কি, এটাই অনেক। আজকের মতোটা রাখি, কাল থেকে আমি দেখছি রেগুলার না হলেও একদিন দুদিন ছাড়া ছাড়া আমি ছোটো ছোটো হলেও কিছু ব্লগ করার চেষ্টা করবো।